ভূপতি নগরের ঘটনা যেখানে ইডির পর এবার এনআইএ এর উপর হামলা পূর্ব মেদিনীপুরে ভূপতি নগর বিস্ফোরণ কাণ্ডে তদন্তে গিয়ে হামলার মুখে পড়তে হচ্ছে এনআইএ কে গাড়ি ভাঙচুর করা হয়েছে দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এই ঘটনায় বলাই মাইতি এবং মনোব্রত জানা এই দুজনকে গ্রেফতার করে এনআইএ টিম কলকাতার পথে তাদেরকে নিয়ে আসছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতে শুরু হয়েছে বিজেপি তরফ থেকে সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদেরকে আমরা শুনিয়েছি এবার শোনাবো সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী তিনি কি বলছেন কংগ্রেসের তরফ থেকে সৌম আইচরায় তার কি বক্তব্য শোনাবো তদন্তে ভয় পাওয়াটা এখন তৃণমূলের অভ্যাস হয়েছে এতদিন ছিল দুর্নীতি করে বেড়াবে খুশি মতো লুট করবে বোমাবাজি করবে মানুষকে ভয় দেখাবে এখন তদন্তের নাম শুনলে রাজ্য পুলিশ যেহেতু দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তদন্ত করতো এখন অন্য কেউ তদন্ত করতে চাইলে দুষ্কৃতীরা ভয় পাচ্ছে এবং সেই কারণে ভয় দেখাবার জন্য তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আক্রমণ করছে যেমন আমরা সন্ত্রাসকালীতে দেখেছি তেমনই আমরা ভূপতিনগরেও দেখলাম এই ভূপতিনগরে এর আগে তৃণমূল নেতার বাড়ির ছাদ উড়ে গেছিল ভুয়া বিস্ফোরণে বাড়ির মধ্যে ভুয়া তৈরি করতে গিয়ে সবাই জানেন এসব এটাই তৃণমূল এই তৃণমূলের চেহারাটা আরো স্পষ্ট হচ্ছে দুষ্কৃতকারীরা মনে করে এটা তাদের সরকার দুষ্কৃতকারীরা মনে করে পুলিশ তাদের সাথে আছে নেতারা তাদের সাথে আছে তৃণমূল কংগ্রেস তাদের সাথে আছে ফলে তাদের যা বুকের ছাতি চওড়া হওয়া তাই হয়েছে পাঁচ তারিখে সন্দেশখালীতে সাজা আনের নির্দেশে সেখানে ইডি অফিসারদের মারধর করা হলো গাড়ি ভাঙচুর করা হলো তারপরে কেন্দ্রীয় সরকারের সেরকম ভূমি আছে কারণ দাদা দিদি সব তো একসঙ্গে এখানেও দেখবেন এনআইএ তদন্ত করছে এনআইএ অফিসাররা মার খাচ্ছে তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর দুষ্কৃতকারীদের মদতে পুলিশ বিরোধীদের বক্তব্য আপনাদেরকে শোনালাম তবে শুধুমাত্র পাঁচই জানুয়ারি সর্বেরিয়ায় ঘটনাই নয় যেখানে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন বনগাঁতেও প্রায় একই রকমের ঘটনা ঘটেছিল যেখানে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তাকে গ্রেফতার করে যখন কলকাতার পথে নিয়ে আসছিলেন ইডি আধিকারিকরা সেই সময়তেও কিন্তু ইডি আধিকারিকদের বাধার মুখে পড়তে হয়েছিল অর্থাৎ পাঁচই জানুয়ারি সর্বেরিয়ার ঘটনা তারপর বনগাঁর ঘটনা এবং তারপর আজ এনআইএ টিম যেভাবে বাধার মুখে পড়েছে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে ঠিকই তবে এনআইএ টিমকে বাধার মুখে পড়তে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের ঠিক কি বক্তব্য শোনালাম পাল্টা তৃণমূল কংগ্রেস তাদের কি যুক্তি কি বক্তব্য তাদের শোনাবো সাত সকালে কাক ভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে একটা স্বতঃস্ফূর্ত যে বিজেপির লোকেরা এগুলো তো জানাই ছিল আজ না হলে ওরা বলছে কোর্ট বলেছে আরে মামলাটা তো তোমরা তৈরি করছো অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে তারপরে সেই জায়গায় সেই এলাকায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের সংগঠকদের হ্যারাস করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে সামান করা হচ্ছে আবার ডেকে চাপ দেওয়া হচ্ছে এলাকায় ইলেকশন করো না এইসব অভিযোগ আসছে সেই কারণে একটা কোনো ঘটনা ঘটে গিয়েছে আমরা বলছি এ ঘটনা অবাঞ্ছিত কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে যার পরিণতি হচ্ছে দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা